দক্ষিণ আফ্রিকায় ধোনিদের দুঃসময় অব্যাহত। জোবার্গের পর ডারবানেও প্রোটিয়াদের তেজ ঝড়ে বিধ্বস্ত ভারতীয় ব্যাটিং। 281 তারা করতে নেমে 134 রানে হারল ভারত। 2-0 লিড নিয়ে সিরিজ পকেটে পুরল দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরিয়ানে তৃতীয় একদিনের ম্যাচ এখন শুধু নিয়ম রক্ষার। রবিবার ভিজে আউটফিল্ডের জন্য দেরিতে শুরু হওয়ায় ইনিংসে এক ওভার কমে যায়। ভারত টসে জিতে ফিল্ডিং নেয়, কিন্তু ভারী আবহাওয়ার সুযোগ নিতে ব্যর্থ ভারতীয় পেসাররা। সেই সুযোগে ওপেনিং জুটিতেই 194 রান তুলে ফেলে দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডেকক 106 রান করেন, সেঞ্চুরি করেন হাসিম আমলাও। বল একটু পূর্ণ হলে ছন্দে ফেরেন মোহাম্মদ সামি। বাংলার পেসার 3টি উইকেট নেন, একটি করে শিকার যায় অশ্বিন জাডেজার ঝুলিতে। তবু 49 ওভারে 6 উইকেটে 280 তুলে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেয় প্রোটিয়া। জবাবে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে 100 ওঠার আগেই সাফাই ভারতের ব্যাটিং। ব্যর্থ ধাওয়ান, কোহলি, রাহানে, রোহিতরা। রায়না 36 রান করলেও দলের খুব একটা কাজে আসেনি। জাডেজা 26 রান করেন। 35.1 ওভারে 146 রানেই অল আউট ভারতীয় ব্যাটিং। সোতসোবে নেন 4 উইকেট, 17 রানে 3 উইকেট তোলেন ডেল স্টেন। মর্কেল 2টি এবং ফিল্যান্ডার 1টি উইকেট নেন। এবিপি আনন্দ।